দৃষ্টান্ত আমাদের সামনে আসার পরে মাননীয় মেয়র মহোদয় অবহিত হওয়ার পরে মাননীয় মেয়র মহোদয় বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। রিকশার কামানের পাশে পাশে একটা মোবাইল বেজেছিল, তখন হাতে নিয়ে দেখি আইফোন আইফোন, পরে দেখি চার্জ নাই চার্জ নাই, পরে এটা দেখি চার্জার ব্যবস্থা করা যায় কিনা, যার ফোন সে তো যোগাযোগ করবো অবশ্যই। পরে নিয়ে গেলাম বাসায়, বাসায় নেওয়ার পরে আমার বউরে দেখাইলাম, তারপরে যারা যে ধরনের চাটা খাই ওখানে দেখাইলাম যে ভাই একটা সেট পাইছি, তো যে ফোন দিব যে মালিক তাকে সেটটা দিয়ে দিব, দেখি একটা চার্জের ব্যবস্থা করা যায় নাকি। পরে দোকানে গেলাম, দোকানে গেলে পরে ওই চার্জের দাম চাইছিল 400-450 টাকা, তো আবার একটু ভালো কিনলে 600-700 টাকা এরকম চাইছে। পরে আমি কিনি নেই না কিনা ওই সিমটা খুললাম, সিমটা খুলে আমার সেটা বললাম দেখ যোগাযোগ তো অবশ্যই করব, যার ফোন সে তো যোগাযোগ অবশ্যই করবো, যোগাযোগ করলে আমি সেটটা তারা ঠিকানা দিব দিয়ে দিব, এটাই আসা। পরে একদিন পরে ফোন দিয়েছে, ফোন দিলে পরে এই কইতাছে যে ভাই এই সেটটা তো পাইছেন, তো সেটটা আমার দিয়া দেন না। আমি কই আপা আপনি সেটটা নিয়ে যান, আপনি নিয়ে যান আমি ঠিকানা দেই, আপনি একটু কষ্ট করে সেটটা নিয়ে যান, আমি নিলে খুশি। পরে ঠিকানা দেওয়ার পরে উনি বললো না বলবো আমি তো এত রাত করে যাইতে পারব না, ফোন দিয়েছি ঠিক আবার 10:45, পরে আমি তো যাইতে পারব না, তা আপনি একটু দিয়ে যান। তাই আমি আমি কই না আমার পক্ষে সম্ভব না, আমি এটা কালকে দিই মনে আপনার। পরে এটা আমি ওই সকালবেলা এসে থানায় দিয়ে দিছি, থানায় না মানে পুলিশের কাছে দিয়ে দিছি, দারোগার কাছে জিলপারে, ওই শাহজাদপুর জিলপারটা আছে না ওই জিলপারে দিয়ে দিছি। সেটা আমি চিনি না, অনেক যাত্রী উঠানামা করে কি কার কি এটাতে দেখেন দেখেন এই সাইডে থাকলে তার মনে করেন যে চেনা জানা কখন পড়ছে বা কার কি চেনা জানা। দিয়ে দিলাম যে যার সেট এটা বাটন হোক আর যেই হোক যেটাই হোক তার এটা মূল্যবান সম্পদ, তার এটা অনেক মূল্যবান, তো পাইছি দিয়ে দিব, এটাই সব সময় ভাবছি কল্পনা করছি। এটা আমার শিক্ষা, শিক্ষা যে ওই অন্যের লোক করবা না, অন্য লোক করতে নেই। এটা আমার বাবা সবসময় বলতো যে পরের লোক করবা না, পরের লোক করলেই তোমার ক্ষতি হবে। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অবশ্যই বলবো, যারা আমরা এখানে যারা কাজ করি রিক্সা চালাই আমরা সবাই সবার উদ্দে যে সবাই বলা আছে, এবং কিন্তু তারপরেও বলবো যে কেউ যদি কোনো কিছু পাও বা এটা দিয়ে দিও, এটা কার রাখো না। আর আমার যে এইটা সম্মানটা পাইছি তা আশা করি ওরাও ভাববো যে আসলে এগুলো করা ঠিক না, সবাই দিয়ে দেওয়া চিন্তা ভাবনা করবো, সবাই জানে এক্সেলেক্ট নেই। এতগুলো টাকা আসলে এটা আমার সংসার এমনি অভাব, যেহেতু পাইছি আমার ছেলে আছে, ছেলে মেয়ে আমি কোচিং করাই, লেখাপড়া করে কষ্ট করে পড়াই, তাই আমি আশা করি প্লাফনের জন্যই খরচ করবো।